অভিমনু বেহুর ভিতরে সপ্তরথি বেহি মারে অন্যায় সমরে কৃষ্ণ বুলি
আরাধনা নামটো বড় ধুনিয়া। কলাইগাঁও আইসকল, মই প্রথম খুঁটিতাল বাপক কৈছো, বাপ আপুনি একদম আদিৰপৰা অন্তলৈকে পাও দুটাত ভেজা দিয়ে বজাই থাকিলে, এইটো নকৰিব বাপ, দে চাদৰক কেতিয়াও চেলেং নকৰিব আই, দে মই অনুৰোধ কৰিছোঁ। আৰু বিলম্বনত গাওঁতে এনেকৈ হালি জালি নেগাব আই, বিলম্বন ভাগ নিবিড়ভাৱে কৰিব লাগে, একান্ত মনে নিবিড়ভাৱে কৰিব। আৰু এটা ভাল লাগিছে মোৰ, আপোনালোকে চেলেং ৰিহা পিন্ধিছে, ত্ৰিবস্ত্ৰ হ'ব লাগে, গামোচা ল'ব নালাগে, সেইটো শুদ্ধ আৰু সুন্দৰ হৈছে। আৰু বিলম্বিতত আপোনালোকে একমাত্ৰা দিলে, দুই মাত্ৰা কমিলে, আপুনি মধ্যমৰ পৰা দ্ৰুতলৈ একদম ধাৰাবাহিকতাৰে উঠাই লৈ যাব, এক দুই তিনি লগে লগে উঠাই লৈ যাব আই, তাক নাগাৰাই উঠাবলৈ নিদিব, আপোনাৰ নামেদিয়ে উঠাই লৈ যাব দে আই, অকণমান আগলৈ চেষ্টা কৰিব, আৰু সুন্দৰো হ'ব শুদ্ধও হ'ব। কৃষ্ণ ওদালগুৰি আইসকল, ভাল হৈছে, আপোনালোকৰ সাজপাৰ বৰ সুন্দৰ, আৰু অতি ভাল লগা আপোনাৰ যে কেছ বচা ৰিহাখন পৰম্পৰাগত ৰিহা লৈছে, আগটো তেনেকৈ উলিয়াই ল'ব লাগে ৰিহাখন, সেইটো মানে সৌন্দৰ্যটোও থাকে আৰু আমাৰ পৰম্পৰাটোও ৰক্ষা হয়, আৰু আচল ৰিহা আমাৰ যিটো পৰম্পৰাগত ৰিহা লৈছে ভাল হৈছে। বাকীখিনি আপোনাৰ অকণমান গুৰুত্ব দি চাব, অনুশীলন কৰিব, আকৌ আহিব আপোনালোক। কৃষ্ণ Thank you.
কৃষ্ণই আমার ইষ্টদেব দৈব কি নন্দন শঙ্কর আমার পরম গুরু করু বন্দন কৃষ্ণ হরণ দিলা ভজন দিলা আর দিলা তোমার শরণে করু সহস্র প্র good.
কৃষ্ণ ও হরি ও রাম ও রাম ও কৃষ্ণ গীতানগরের আইসকল, মই প্রথম সেবা ধরছো খোল বাপ কৃষ্ণ বাপ, সচাকে আপনি সুন্দর আর খোল ভাগ লব জানিছে, ইমান সুন্দরকে কোলাত বড় ভাল লাগিছে বাপ কৃষ্ণ। নামাচার্যই বিলম্বিত লয়টো সুন্দর হয়েছে, ভাল হয়েছে, মধ্যমরপরা দ্রুতলৈ যোৱা নাম ভাগ উঠাওতে, কিন্তু মাতত আপনার আরও অল্প জোর লাগিব দে, যেহেতু বীর কীর্তনাই বিলম্বিত আপনি খুব ভক্তিভাবে ধুনিয়াকে তালমান রাখি বিনয়ীভাবে নাম ভাগ গাব, আর দ্রুত ভাগটুত আরও অকনমান জোর দিব লাগিব, আরও অকমান দ্রুতত, একদম দ্রুত চাপরিটুত কোনো ধরনের একদম এটু উঠিব লাগিব। বাকি ভাল হয়েছে, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছো, ধন্যবাদ। গীতানগর আইসকল, ভাল হয়েছে, নামহার শুনবলেও বড় ভাল লগা হয়েছে। আর এটা কথা উল্লেখযোগ্য, আপনাদের ও হরি কোতে ও রাম কৈছে পালি সকলে, প্রকৃততে নিয়ম সেইটাই, আমি তেনেদরেই আমি এতিয়ালেকে আমি সত্রবিলাকতো আমি তেনেকে করো, বা সমাজবিলাকতো গাঁৱৰ সমাজবিলাকতো করে, ভাল হয়েছে। এনেদরে হরি গুণ নাম কীর্তন করে যাওক, দলীয় ঐক্য আপনাদের আগলে এর প্রচেষ্টাটো এড়ি নিদিব, আকো আহিব আপনাদের কৃষ্ণ। জনমিলা শ্রীমা
মাধব দুয়োজনার একে ডাল খায়, ও দুয়োজনে লগ লাগি ফারস্তকে যায়, ফারস্তকে যাই গুরুর মনে করে হার, কিয় হয়ে গোখায় ঘরত ফয়লায়ব তার শঙ্কর গুরু কি নামে বান্ধিলা ফেতি, শঙ্কর গুরু কি নামে বান্ধিলা ফেতি, ও তোমার গীতে মাতে কবিতা সুরে রে আমি অসমিয়া জাতি, শঙ্কর গুরু কি নামে বান্ধিলা ভেতি, শঙ্কর গুরু কি নামে বান্ধিলা ভেতি, ও বাহিরত লেখিলা
হরি বোল ও হরি ও কৃষ্ণ হর্থেবাড়ী আয় সকল আপনার যে মনের বল যেটু ইচ্ছা আহিছে ইমান হেঁপাহত নয় কিবা এটা অকনমান যুগুতাওতে নামভাগ অকমান খেলি মেলি হয়েছে আয় একো নহয় নজনার কারণে হয়েছে তথাপিতো যে আপনাদের চেষ্টা করেছে আহিছে আয় মই সেবা ধরছো দে যেটু হেঁপাহ ঈশ্বরের নামের প্রতি সেইকাৰণে মই আপোনালোকক সঁচাকৈ মই আন্তৰিক ধন্যবাদ জনাইছোঁ আই ভাল পাইছোঁ। নিৰ্বাচন ভাগ বৰ দুৰ্বল হৈছে আই যিটো নেকি আপুনি চাওক মধ্যমৰ ভাঙনি আপুনি দিহা ফাঁকি গালে আই সেই ফাঁকি গাই আপুনি আকৌ দোহাৰিব লাগিব নহয় তেওঁলোকে দোহৰা নহ'লেই আপুনি আকৌ পদৰ পৰা চাপৰি ধৰিলে আৰু আঙুলিক মেলি কেতিয়াও চাপৰি নবজাব আই আৰু অকণমান চেষ্টা কৰক অকণমান কষ্ট কৰক আই আপোনালোকৰ উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰিছোঁ আই কৃষ্ণ কৃষ্ণ হৰ্থেবাই আইসকল আমাৰ অনুষ্ঠানটো চাইনে আপোনালোকে ঠিকে আছে ইমান নাগাৰা নাম ওজাপালিৰ মাজত ডাঙৰ হৈ ইমান সুন্দৰকৈ যে দিহানাম গাবলৈ আহিছে গাইছে সেইটোৱেই ডাঙৰ কথা আচলতে হৰিগুণনাম কীৰ্তন কৰিছে হরিনাম কীর্তনর নাহি কাল দেহপাত্র নিয়ম সংযম একো বিধি হরিত শরণ লোয়া কেবলে হরির নাম কীর্তন করন্ত হুয়া সিদ্ধি আপনাদের অনুশীলন করে যাও আকু আহিব আপনার আমার অনুষ্ঠানলৈ কৃষ্ণ